আমি চাকরি করতাম, আমার স্বামী চাকরি করত। কি চাকরি করতো? পুলিশ। পুলিশে ছিল? পুলিশে অফিসার। আড়াই। আপনার স্বামী আড়াই ছিল? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যিনি হচ্ছে পুলিশের আড়াই, বলতে আড়াই ইন্সপেক্টর আর কি। আড়াইয়ের স্ত্রী রাস্তায় বসে ভিক্ষা করতেছে, প্লাস ওনার পাশাপাশি আটটা নাকি মেয়ে, ১৬টা ছেলে আটটা মেয়ে। আসলে শুনে অবাক হয়ে গেলাম, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, তারপর এখানে স্থানীয় যারা ছিলেন তারা বলতেছে হ্যাঁ এটা সঠিক। আসলে এভাবে রাস্তায় পড়ে বিক্রি করতেছে দেখে আসলে পুলিশের একজন ওয়াইফ বারমাইয়ারা লেগেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ১৬। হ্যাঁ ১৬ জন ছেলে মেয়ে, ১৬ জন। আমি ২৪। আল্লাহর উপর জুরা কুজি জুরা। হ্যাঁ আল্লাহ ভান্ডারে দিয়েছে দুইজন কুজি। নামের ছেলে কয়জন? ছেলে ১৬ ভাই ৮ ২৪। ছেলে ১৬ জন? ১৬ জন। আমি কাছে দামপাড়া পুলিশ লাইন। দামপাড়া পুলিশ লাইন? আমি চাকরি করতাম, আমার স্বামী চাকরি করতো। দামপাড়া পুলিশ লাইন? হ্যাঁ। কি চাকরি করতো? পুলিশ। পুলিশে ছিল? পুলিশ অফিসার। আর আই আপনার জামাই? হ্যাঁ। কি বলেন? আমি মেট্রো অফিসার। আপনার হাজবেন্ড পুলিশে ছিল? হ্যাঁ। আড়াই? এই যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে। নাম কি ছিল? ইশাক। ইশাক আগে নাম জামাল রাখছেন। হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়া জামাল। আচ্ছা ডাকা ইশাক, অফিসার ইশাক। আচ্ছা পেনশনের টাকা পান নাই? এক টাকাও দেন। আমি বই করছি। আচ্ছা এটা আমি করছি পোস্ট অফিস টাকা ট্রান্সফার ইনানি উঠিয়া। এখন আপনার মেয়ে কই? মায়া কেউ বিয়ে হয়েছে আর কেউ দুবাই। দুবাই? দুবাই আবুদার। কিন্তু আপনারা দেখে না? এখন আপনার সাথে আছে কে? কেউ নাই? না আমি একা থাকি। যে নাতি বিয়ে হয়েছে, নাতি তিন চারটে হয়েছে। হ্যাঁ হ্যাঁ চট্টগ্রাম শহরেও ছিলেন? কার চাকরি হয়েছিল? আমার। কিসের চাকরি হয়েছিল আপনার? পুলিশ মেট্রো। আপনার চাকরি? আপনার হাজবেন্ডের না বলে চাকরি করতো? আড়াই। ওনার হাজবেন্ড মারা যায়, উনি নাকি প্রভিডেন্ট ফান্ডের যে কাগজপত্র সেগুলো নিয়ে অনেক ঘোরাঘুরি করছে, কোথাও কোনো মানে টাকা পয়সা পায় নাই উনি। ওনার আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার ১৬টা ছেলে ৮টা মেয়ে, মানে আমি জানি না কতটুকু সত্য এই ঘটনাটা, তবে উনি বলতেছে বা আশেপাশে আমি জিজ্ঞেস করছিলাম ওনারাও বলতেছে না এই ঘটনাটা সত্য। তো আসলে এই ঘটনাটা আপনাদেরকে মানে শেয়ার করতে হবে, কারণ হচ্ছে এই ভিডিওটা ভাইরাল করতে হবে। একটা পুলিশের ওয়াইফ এভাবে রাস্তায় ভিক্ষে করতেছে, তাছাড়া এতগুলো ছেলে মেয়ে থাকতে বা ওনার হাজবেন্ড আড়াই থাকতে উনি কেন রাস্তা ভিক্ষে করতেছে, আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ এই বিষয়টা মানে সবার দৃষ্টি আকর্ষণ করছি, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। তবে হ্যাঁ এখানে আমি মানবিক কিছু কাজ করেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে যায় আপনাদের অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি পেনশন দেন নাই? দেন নাই, সুদের হাইট আছে। কি বলেন? প্রভিডেন বই আছে না? হ্যাঁ প্রভিডেন বই। প্রভিডেন বই? হ্যাঁ প্রভিডেন। হ্যাঁ 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 জিবি ফান্ড। হ্যাঁ 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 ও বই কারে লয়ে গেছে। কে লয়ে গেছে? লয়ে গেছে যা তা
আমি দেব আমার বাড়ি তো নাই বাড়া ঘরে মাইয়া থাকে মাইয়ার নাম বুলবুলি ডাকে বুলবুলি ডাকে আসামি ধরছেন কখনো বহুত চড়ছে আপনি কি কি অস্ত্র ছিল তখন কি কি অস্ত্র ব্যবহার করতেন মুদিমাল কি কি আছে বাসা কিছু আছে খাওয়ার মতো আচ্ছা ওইদিকে ওইদিকে চলেন আমি দেখি বাজার আছে কিনা আপনার বাজার করে দেবো আসেন ধরেন এখানে বসেন এখানে বসেন গুড়ি মশলা প্যাকেট মশলা দিয়ে তো আপনি এটা রাখেন ঠিক আছে তাইলে হ্যাঁ আপনি খুশি আছেন নি